সপ্তর্ষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা এসেছি পালপাড়া, শিপালি পালের মৃৎশিল্পের আড়তে। আমরা তার বিস্তারিত সম খবরাখবর নিব। চলুন আমরা তার কাজ দেখব এবং সে কীভাবে এই কাজগুলো করে। এক সময়ের অন্যতম মাধ্যম ছিল এই পাল শিল্পের হাঁড়ি পাতিল বাসনপত্র। হাঁড়ি পাতিল কলসি বাসনপত্র এই ব্যতীত সংসার কল্পনাও করা যেত না। তখন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ, এই বাংলাদেশের এই পালদের হাতের ছোঁয়া না পেলে মানুষের ভাত রান্না করে খাওয়ার কোনো উপায় ছিল না। আজ নানান উপায়, নানান মাধ্যম, বিজ্ঞান চর্চা, উন্নত প্রযুক্তি সবই এগিয়ে গেল। রূপান্তর এনজিও থেকে কী কী ধরনের সাহায্য করেছে এই পর্যন্ত? মানে অনুদান বলেন আর লোন বলেন, কি কি? না আমরা ও সমস্ত জানি না, লোন টোন আমরা আনি নাই, জানিও না, ও কথা বলতেও পারবো না। আমাদের সাহায্য করছে এই আমাদের করোনা ক্ষতিগ্রস্ত। তাই কত টাকা দিছে এটা সংখ্যা? আমাদের 25,000 ফেলে দিছে। টুকটাক চলে তাই তো। এই শিল্পগুলোর কদর কমে যাচ্ছে কেন? প্লাস্টিক অনেক কেনা যায়, অনেক হয়, আর এগুলো তো তা পারবে না, এই জন্যই ও প্লাস্টিকের বিষয়। আপনারা কতজন এই শিল্পের সাথে জড়িত? আমরা জড়িত এই আমাদের এই যে কয়েকবার পাল আছে। এই শিল্পটারে বাঁচায় রাখার জন্য কেউ কোনো উদ্যোগ নেই? এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার উদ্যোগ সরকার তো নেয়, এনে হয়তো বাইরে দেশে যাবে। মানে এনজিও গুলো একটু খোঁজ খবর নেয় মনে হয়। মাটির হাঁড়ি পাতিলে রান্না করে খাওয়ার দিন এখন শেষ। আধুনিক যুগ চলছে বাংলাদেশ, এগোয়নি পাল, ডুবতে বসে তো ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে ইতিহাস। যারা নিয়মিত আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো দেখেন বা দেখতে ভালোবাসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এই হচ্ছে চুলা। এই চুলায় আপনার এগুলো কাট দিয়েই হাঁড়ি পাতিল বিভিন্ন তৈলপত্রগুলো পোড়ানো হয়। মৃৎশিল্পে যা যা হয় সবই আমরা দেখলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ডকুমেন্টারি দেখুন।